আল্লাহর জিকির আজকার করার সময় জোরে ডাকতে হয় না। আমাদের দেশের মাইক ফেটে যায়, দাদা ঠিক না ভাই? ঠিক। আমি আশ্চর্য হয়ে যাই, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মাযহাব যারা অনুসরণ করছেন তারা সালাতে আমিন কথাটা জোরে বলেন না। কেন জানেন? তারা কোরআন থেকে দুটো দলিল পেশ করেন যে কোরআনে আমিনটা আসতে বলার কথাই বলা হয়েছে। কিভাবে? যে আমিনটা যদি জিকির হয়, খেয়াল করুন, খেয়াল করছেন তো, যে আমিন যদি এটা জিকির হয় তা আল্লাহ জিকির আসতে করতে বলছেন না জোরে করতে বলছেন? اذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر من القول بالغدو والآصال আল্লাহ আপনাকে বলছেন আল্লাহর জিকির মনের ভিতরে করো, আস্তে আস্তে করো, উঁচু আওয়াজে নয়। যে আল্লাহ, তাহলে আমরা আমিনটা জোরে বলছি না কেন? যদি এটা জিকির হয় তাও কোরআনে আস্তে করার কথা বলা হয়েছে, যদি এটা দোয়া হয় তাও আল্লাহ আস্তে বলছেন, ওয়াদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা যদি দোয়া হয় তাও আস্তে, জিকির হয় তাও আস্তে। এ হলো হানাফি মাযহাবের অনেকগুলো দলিলের ভিতরে এটা একটা দলিল যে আমিনটা জোরে বলা যাবে না। আচ্ছা, সালাতের পরে যখন দোয়া করেন তখন আস্তে না জোরে? এইটাও কোন দলিলের ভিত্তিতে? তাহলে আমিন যেহেতু দোয়া, আর দোয়া কোরআনে আসতে বলতে বলা হয়েছে, এজন্য আমিন আমরা জোরে বলি না আসতে বলি। কিন্তু যখন আমরা দোয়া করি ফরজ সালাতের পরে, মাহফিলে যখন দোয়া করি তখন আসতে না জোরে? এটা দলিল কোথায় পাওয়া গেল? সমস্যা না এগুলো? আবার যখন জিকির করি তখন তো জোরে জোরে আওয়াজ করি, ঠিক কি না? জোরে জোরে চিল্লি আওয়াজ করছে, এটা দলিল কোথায় পাওয়া গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা সাহাবাদেরকে নিয়ে চলছিলেন, উঁচু পাহাড়ে ওঠার সময় সাহাবারা একটু জোরে জোরে বলেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস আরবিউ আও ইরবিউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি দয়া মায়া করো, আল্লাহকে যত জোরে জোরে ডাকতে হয় না। ফাইন্না তুমাইন্নাকুম লা তাদউনা গায়িবান ওয়ালা আসাম্মা, তোমরা যারা ডাকছো তিনি অনুপস্থিত নন, তিনি বধির নন, তিনি সব কথা শোনেন, সব কিছু দেখেন। সুতরাং আল্লাহকে চিল্লি চিল্লি ডাকার কোনো দরকার নাই। সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কাছে না দূরে? যদি কাছে হয় তাহলে আস্তে ডাকবো, আর যদি দূরে হন তাহলে জোরে জোরে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে উত্তর দিয়ে দিলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল বলেন ও নবী, আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন আমি কাছেই আছি। এই কাছে আছেন মানে কি? বলুন কাছে আছেন মানে কি? তার জ্ঞান, শ্রবণ, দর্শন, এগুলো আমাদের সাথে সাথে আছে। আসলে সত্যগতভাবে আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আছেন। দলিল না দিলে হবে না। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আর হারুনকে ফেরাউনের কাছে যেতে বললেন তখন কি বলেছিলেন? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা বলছেন, এবং এরপরে বলছেন ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, যাও তুমি ওদের ফেরাউনের কাছে, আমি তোমাদের দুজনের সাথে আছি। তার মানে আল্লাহ কি আর একটা পোটলা নিয়ে পিছনে রওনা করছিলেন নাকি? আল্লাহ আছেন মানে কি? আল্লাহ উপর থেকেই সব দেখছেন, সব শুনছেন, কথা ঠিক না ভাই? ঠিক। আমরা অনেক সময় বাচ্চারা যখন নানির বাড়ি দাদির বাড়ি রাত্রিবেলায় বেড়াতে যায় তখন মা বলে কি, মা দেখো চাঁদটা আমাদের সাথে সাথেই চলছে, চাঁদ কি ওনার পিঠের সাথে লেগে চল যায় তোর সাথে, আমি একটু নানার বাড়ি বেড়াতে যাবো, এইরকম বলছে নাকি? চাঁদ তো চাঁদের জায়গায় আছে, কিন্তু ছেলেটা যেখানে যায় চাঁদকে দেখতে পায়, এই জন্য বলেছেন চাঁদটা আমাদের সাথে সাথে চলে, ঠিক না ভাই? ঠিক। আমরা অনেক সময় এটা বলি না, গ্রামের মাঝে যদি একটু গন্ডগোল লাগে মুরব্বীরা বলে কি, বেটারে মার আমি তোর সাথে আছি, এরকম বলে না? তার মানে উনি কি লাঠি শটে নিয়ে দৌড় মারে? তাহলে উনি সাথে থাকলেন কেমনে? ক্ষমতা দিয়ে। গ্রেফতার হলে ওসি সাহেবকে ফোন লাগাবে, মিয়া চাকরি করার নিয়ত আছে এলাকায়, তাড়াতাড়ি ছাড়েন নাহলে ট্রান্সফার দিয়ে দিই উনি, কথা বুঝলেন না? বুঝলেন না, এইটাই সাথে থাকা হয়ে গেছে। সুতরাং সাথে থাকা মানে গায়ে গায়ে লেগে থাকা নয়। আমার কথা বুঝলেন না? বুঝলেন না। সুতরাং আল্লাহ কোথায় আছেন বলুন তো? আল্লাহ আরশের উপরে আছে। আল্লাহর পরিচয় এভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, কারণ আল্লাহকে নিয়ে আলোচনা করে পৃথিবীর জগৎ সৃষ্টি শেষ করতে পারবে না।
আমার রব্বুল আলামিনের আরো যে সকল গুণাবলী আছে সেগুলোর মধ্যে হতো অন্যতম একটি গুণ হলো আল্লাহ খালিক, আল্লাহু খালিকু কুল্লি শাই, এই সব কিছু সৃষ্টি করেছেন কে? সবাই একটু বলুন তো, সব কিছু স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল লাযীনা মিন দুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যা কিছু দেখছো সব কিছু স্রষ্টা হলেন কে? বলুন না কে? আল্লাহ। সুতরাং ভালো মন্দ সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। এবার আমার সাথে সাথে আপনারা আকীদা ঠিক করে নেবেন, আমি প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন, সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। ভালোর স্রষ্টা কে? আল্লাহ। মন্দের স্রষ্টা কে? আল্লাহ। আওয়াজ যেন না থামে, ভোটের সময় চলতেছে কিন্তু কোনো কোনো এলাকায়। হ্যাঁ, তারপরে নবীর স্রষ্টা কে? আল্লাহ। শয়তানের স্রষ্টা কে? আল্লাহ। মধুর স্রষ্টা কে? আল্লাহ। মদের স্রষ্টা কে? আল্লাহ। হ্যাঁ, এটা কই হারিয়েছেন নাকি? আল্লাহ কই হারিয়েছেন? মদের স্রষ্টা কে? আল্লাহ। শয়তান বলছেন এই তো আকীদা নষ্ট করলেন, মদের স্রষ্টা যদি শয়তান হয় তো স্রষ্টা কয়জন? কত দেখি কয়জন? এই আবার তো পেস্টা লাগলো, আবার মদই বা আল্লাহ কেমনে বানায়, এও তো ঝামেলা কম না। কথা বুঝলেন না? বুঝলেন না? আচ্ছা, শুকুরটাকে কে বানাইছে? এটা হালাল না হারাম? তা হারামটাকে কে বানায়? তো মদ হালাল না হারাম? ওটারে কে বানায়? তার কথা কয় না? কে বানাইছে? আল্লাহ। দশ টাকার এইবার উত্তর ঠিক হয়েছে। মানুষের যে অপব্যবহার করবে তার কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য ভালো দিবেন দুনিয়াতে, মন্দ দিবেন, নাহলে পরীক্ষাটা কেমনে হয় কন্ত দেখি। এই যে স্যারেরা যখন প্রশ্ন করেন তার একটা প্রশ্ন লেখে কি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, ঠিক না? ঠিক। স্যার লিখেছেন যে বদর যুদ্ধ কত হিজরিতে সংগঠিত হয়েছে? উত্তর দ্বিতীয় হিজরি, পঞ্চম হিজরি, দশম হিজরি, দুইশো হিজরি। কথা বুঝলেন? তো এর মধ্যে কয়টা সঠিক আর কয়টা ব্যাঠিক? চারটা বা পাঁচটা যা আছে সবই ব্যাঠিক। কথা ঠিক না? ব্যাঠিক। এখন ছাত্র যদি সঠিকটাতে টিক চিহ্ন দেয় পাঁচ মার্ক নগদ নগদ পেয়ে যাবে, আর পাঁচটা বা চারটা ভুলের কোনো একটাতে যদি টিক চিহ্ন দেয় নগদ নগদ পাঁচ মার্ক কাটা যাবে। কথা ঠিক না? ব্যাঠিক। আচ্ছা বলো তো, এই প্রশ্নের ভিতরে চারটা ভুল কে দিয়েছে? বলো না, কে দিয়েছেন? স্যারই তো দিয়েছেন, স্যারই তো দিয়েছেন। তাহলে একটা ভুলে টিক চিহ্ন দিলে ছাত্রের যদি পাঁচ মার্ক কাটা যায় তো স্যারের তো সাড়ে পাঁচ কুড়ি মার্ক কাটা যাওয়ার কথা। কথা ঠিক কি না? আর এই চারটা ভুল স্যার প্রশ্নের ভিতরে দিয়েছে, এটা স্যার হওয়ার যোগ্য হইল কি কারণ আপনারা? কিন্তু আপনারা কি স্যারকে দোষ দেন? কেন দোষ দেন না? স্যার যাচাই বাছাই করার জন্যই প্রশ্নটা করেছেন, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যাচাই বাছাই করার জন্যই প্রশ্ন করেছেন। আপনার হাতে প্রশ্ন দিলেন, বান্দারে সঠিকটার পাশে টিক চিহ্ন দাও, এরপরে লিখলেন মধু মধু, এরপরে মদ গাঁজা হিরোইন ফেন্সিডিল অনেকগুলো নাম্বার এখানে করেছেন, আপনি কোনটার টিক চিহ্ন দিবেন? জবদার ঠিক ছেড়ে দিবেন না? খাওয়ার সময় তো খেয়ে ঠিকই চলে, কথা বুঝতে পেরেছেন? তাহলে মধুকে যদি টিক চিহ্ন দেন আপনি পাস করেছেন, ঠিক না? ঠিক। আর যদি মদ গাঁজা হিরেন ফেন্সিলের টিক চিহ্ন দেন তাহলে আপনি ভুল করেছেন। আচ্ছা কামারের কাজ কি বলুন তো? কামারের অনেক কাজ আছে, তার মধ্যে ছুরি বানানো একটা কাজ, তাই না? কামার কামারের কাছে এত ধারালো অস্ত্র থাকে গ্রেফতার করে না। আর আমার বাসায় আমাদের বাসায় একটা থাকলে হুজুরের কাছে দেশি অস্ত্র পাওয়া গেছে, কথা বুঝলেন না? বুঝলেন না? তো কামারের কাছে এতগুলো অস্ত্র গ্রেফতার করলো না। আচ্ছা কামারের কাছ থেকে অস্ত্র কিনে নিয়ে আপনি কোরবানির সময় আপনার পশুটাকে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করলেন, আপনার অস্ত্রটা ছুরিটা ভালো কাজে ব্যবহার করলেন, ঠিক তো? আমার আরাক আল্লাহর বান্দা কামারের কাছ থেকে ছুরি কিনে নিয়ে আপনাদের এই প্রত্যন্ত এক অঞ্চলে রাতের দুটার সময় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে একটু সালাম কালাম করার জন্য, বুঝলেন না? বুঝলেন না? হ্যাঁ, যখন সামনে এসে গেলেন ছুরিটা ধরে বললো বেশি সময় নাই, ওয়ান টাইমের লোক আমি, তাড়াতাড়ি আসে যা দিয়ে দাও, নাহলে দিতে দিও, দিতে বেদ ফিরে হলাম। তাহলে এই যে ঘাঁখুনি সন্ত্রাসী এ ছুরিটার অপব্যবহার করেছে, ঠিক না? ঠিক। এখন দোষটাকে কামারের নাই যে অপব্যবহারকারীর, কথা বুঝলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানিয়েছেন কিন্তু অপব্যবহারের অনুমতি আল্লাহ দেন নাই। সুতরাং ভালোর স্রষ্টা কে? আল্লাহ।
মন্দের স্রষ্টা কে? হালাল হারাম সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। কারণ মদ তৈরি হয় কি দিয়ে? আঙ্গুর দিয়ে, তাই না? আঙ্গুর দিয়ে মদ তৈরি হয়, খেজুর দিয়ে মদ তৈরি হয়, পান্তা ভাত দিয়েও মদ তৈরি হয়। সব কথা বলা যাবে না, অনেকে আবার পরীক্ষা করতে পারে, কথা ঠিক না? পান্তা ভাত দিয়ে যেন মদ হয় দেখি কেমনে হয়। এদের সব মদ সব জায়গায় করা যায় না। তাই আমি বলছিলাম এই যে পান্তা ভাত খেজুর আঙ্গুর দিয়ে মদ বানাইলেন, এই আঙ্গুর আঙ্গুর বা এই খেজুর এটা তৈরি করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কি আকীদা আপনাদের পরিষ্কার হয়েছে? সব কিছুর স্রষ্টা হলেন কে? বলুন না কে? হ্যাঁ,